বন্ধুরা ওয়াইটি স্টুডিওতে চলে এসেছে ধমাকা আপডেট এবার প্রত্যেকের চ্যানেল হবে গ্রো আর টেনশন করতে হবে না এত এত করছো চ্যানেলটাকে গ্রো করতে না ভিডিওকে ভাইরাল করতে পারছো না তোমরা আদৌ কিন্তু স্টুডিওর ওয়াইটি দ্বারা যে ভিডিও ভাইরাল করা যায় ওয়াইটি স্টুডিওতে কদিন পর যে ইউটিউব এমন এমন আপডেট নিয়ে আসে সেই আপডেট অনুযায়ী কাজ করলে চ্যানেলটা গ্রো হয় সেটা তোমরা কিন্তু জানো না তো সেটাই কিন্তু আজকের ভিডিও তোমরা জানতে পারবে বুঝতে পারবে এবং অবশেষে কিন্তু তোমরা সেইভাবে কাজ করলে কিন্তু ভিডিও থেকে করতে পারবে এই ওয়াইটি স্টুডিও দেখতে পাচ্ছ এই যে আমার কাছে আছে এই যে ওয়াইটি স্টুডিও এই ওয়াইটি স্টুডিওই কিন্তু পারবে তোমার চ্যানেলকে খুব সহজে প্রমোট করে দিতে খুব সহজে গ্রো করিয়ে দিতে কিন্তু কিভাবে করবে সেটা চলো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই এই ভিডিওটার মধ্যে একদম স্পষ্ট ভাবে তো সেই জন্য বন্ধুরা ভিডিওটাকে স্কিপ না করে দেখবে আর চ্যানেলে নতুন নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে বেল আইকনকে প্রেস করে দেবে আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো তোমরা বিগত কয়েক মাস ধরে কাজ করছো বা কয়েক বছর ধরে কাজ করছো কিন্তু চ্যানেলটাকে গ্রো করাতে পারছো না তার কারণটা কি জানো তোমরা ওয়াইটি স্টুডিওর মধ্যে সেই সিক্রেটটাই জানো না ভিডিওকে ভাইরাল করা যায় যে দেখো এটাকে ওপেন করছি আমি ওপেন করার পরে তোমরা জাস্ট এখানটাতে আসো কি করতে আমি বলবো এখানে জাস্ট দেখতে আসো কত ভিউ কত সাবস্ক্রাইব হলো এই দেখতে আসো এছাড়া কিন্তু আসো না এখানটাতে এছাড়াও যে কত ফাংশন রয়েছে এর মধ্যে কত ইম্পর্টেন্ট জিনিস রয়েছে তুমি জানো না তো আজকে তোমাদেরকে বলে বুঝিয়ে দিচ্ছি বোঝার চেষ্টা করবে ঠিক আছে দেখো সোজা সুযোগ আমি মধ্যে চলে যাচ্ছি যাওয়ার পরে এখানটাতে তোমরা কি দেখতে পাচ্ছ ওপরে এই কয়েকটা অপশন রয়েছে কিন্তু ঠিক আছে তো তোমাকে সবার প্রথমে চলে আসতে কোথায় জানো এই যে অডিয়েন্স সেকশন এখানে জাস্ট চলে এসো সবার প্রথমে অডিয়েন্স সেকশনে আসার পরে এবার তোমাকে দেখতে হবে যে এই যে দেখতে পাচ্ছ তোমার রিটেনিং ভিউয়ার এবং নিউ ভিউয়ার দেখতে পাচ্ছ এটা এটা কি আমার মতন রয়েছে তোমাদের নেই আমি গ্যারান্টি দেবো তোমাদের কিন্তু এরকম থাকে না তোমাদের সব সময়ের জন্য কিন্তু এই যে নিউ ভিউয়ারটা এটা কিন্তু থাকে ওপরে আর রিটার্নিং থাকে কিন্তু নিচে যেমন আমার কিন্তু এটা একদম উল্টো নিউ ভিউয়ারও আছে নিচে কিন্তু রিটার্নিং ভিউয়ার ওপরে তার কারণ কি আমার ভিডিও অডিয়েন্স পছন্দ করছে তাই রিটার্ন আসছে আমার কাছে আরো সেটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার ঠিক আছে তো তোমাদের কিন্তু এই রিটার্নিং ভিউয়ারটা থাকে না বললেই চলে সেই কারণে তোমরা কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারছো না তো এখন মধ্যে কথা হলো যে রিটার্নিং ভিউয়ারটা কেন থাকে না তোমার ভিডিও ভালো হয় না সেই কারণে অডিয়েন্স পছন্দ করছে না ভিডিওকে সেই জন্য কিন্তু তুমি তোমার ভিডিওকে দুবার আর দেখতে দেখাতে না অডিয়েন্সকে একবার দেখে চলে যাচ্ছে আর আসছে না তোমার কাছে আমার ক্ষেত্রে কিন্তু সেটা নয় ঠিক আছে যদি আমি এর মধ্যে ক্লিক করি এখন দেখো আমার মধ্যে দেখো নিউ ভিউর আছে রিটার্নিং ভিউরও আছে দেখতে পাচ্ছ পরিষ্কার এখানে দেখিয়ে দিচ্ছে নিউ ভিউর আছে রিটার্নিং কিন্তু আছে বাট তোমাদের রিটার্নিং ভিউটা থাকে না রিটার্নিং ভিউ যদি না থাকে তাহলে কিন্তু তুমি একটা বেসিক ভিউজ কিন্তু পাবে না চ্যানেলের মধ্যে বুঝতে পারলে তারপরে দেখো এখানটায় কি রয়েছে এখানে রয়েছে হোয়েন ইউর ভিউ অন ইউটিউব কখন তোমার অডিয়েন্সটা ইউটিউবে অ্যাক্টিভ থাকে এখন তোমাকে এখান থেকে দেখে বুঝতে হবে এই যে ডার্ক পজিশন দেখছো না এই ডার্কটা হচ্ছে তোমার অডিয়েন্স থাকে আর তারপরে যেটা রয়েছে এগুলো মোটামুটি থাকে আর এই যে একদম সাদা অংশ এখানে থাকেই না বললে চলে ঠিক আছে তো তোমরা সেই কারণে ভুল ভাল সময় ভিডিও আপলোড করবে না ইউটিউব কেন এটা দেখিয়েছে ইউটিউব দেখিয়েছে তোমরা সঠিক সময় ভিডিওকে আপলোড করতে পারো সেই কারণে কিন্তু এটা দেখিয়েছে বুঝতে পারলে না হলে এমনি কিন্তু দেখায় না এমনি দেখানোর কথা নয় কিন্তু এটা বুঝতে পারলে তো এই হচ্ছে ব্যাপার এটা তোমাকে বুঝতে হবে তো ইউটিউব কিন্তু সবাইকে এটা দেয় না যাদের চ্যানেলে মোটামুটি একটু ভিউজ চলে আসে তাদের কিন্তু এটা সবসময় দেখায় তো এটা দেখতে হবে এবং বুঝতে হবে তারপরে এইদিকে একটু নিচের দিকে আসার পরে দেখবে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ ঠিক আছে এই যে তোমার দেখো আমার কোন কোন ধরনের ভিডিও দেখছে কোন কোন ভিডিও দেখছে আমায় কিন্তু এখানে পরিষ্কার দেখিয়ে দিচ্ছে তো আমার এখন কি করা উচিত এই রকম ধরনের কন্টেন্টে ভিডিও বানাতে তবুও আমরা বানাই না কেন বানাই না আমাদের তো ইচ্ছা করে না এই ধরনের ভিডিও বানাতে আমাদের ইচ্ছাই করে না আমাদের ভিডিওতে ভিউজ আসুক আমরা সবসময় চাই ভিডিওতে ভিউজ আনতে বাট ইউটিউব তো দেখিয়ে দিচ্ছে এই ধরনের কন্টেন্ট করো তোমার অডিয়েন্সরা এই ধরনের খেতে চাইছে তোমরা সেই ধরনের খাবার যদি না দাও তাহলে কি অডিয়েন্স দেখবে দেখবে না খাবে বুঝতে পেরেছ তো সেই জন্য তোমাকে এটা ফলো করতে হবে এটা ফলো করতে না পারলে কিন্তু কোনো কিছু করার নেই কিন্তু বুঝতে পারলে আমি এটা ফলো করি বলে আমার চ্যানেলটা এখন স্টেবল রয়েছে দেখতে পেলে তারপরে দেখো এখানটা একটু স্ক্রল করার পরে এখানটায় দেখবে কি চ্যানেল ইউর অডিয়েন্স ওয়াচ তো আমার চ্যানেল যারা যারা ওয়াচ করে তারা আর কার চ্যানেল দেখে এখানটায় পনেরোখানা চ্যানেল কিন্তু শো করিয়ে দেয় তো এই পোনখানা চ্যানেলে কি ধরনের ভিডিও করছে আমাকে এখন দেখা উচিত না উচিত বাট আমরা দেখি না দেখি না বলেই ভিডিওতে আনতে পারি না তখন কিছু ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করি যে ভিডিওতে ভিউজ আসছে না কি করব চ্যানেল গ্রো হচ্ছে না কি করব আমার ভিডিও ভাইরাল হচ্ছে না আমার ভিডিওতে পাঁচ দশের বেশি ভিউজ আসছে না কি করব তখনই কিন্তু এগুলো আসে যদি তোমরা এই এই যে ক্রিয়েটাররা কি ধরনের ভিডিও করছে এটা যদি তোমরা বুঝতে পারো সেই ধরনের কন্টেন্টে কাজ করতে পারো তাহলে কিন্তু ভিউজ আসে কিন্তু তোমরা করবে না তো এখন তোমাকে করতে হবে ঠিক আছে তো এখন এই দুটো যদি নাও করো নাও করো তোমায় কিন্তু এখন যেটা দেখো ইউটিউবের আপডেট অনুযায়ী যেটা এসছে সেটা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি সোজাসুজি এই যে ইন্সপিরেশন ট্যাব রয়েছে এখানে জাস্ট চলে যাও যাওয়ার পরে দেখো এখানটাতে কি রয়েছে টপ সার্সেস বুঝতে পারলে টপ সার্সেস রয়েছে এখানটায় জাস্ট ক্লিক করো ক্লিক করার পরে দেখো এখানটাতে বেশ কয়েকটা কিন্তু টাইটেল দেখতে পাবে ঠিক আছে কিওয়ার্ড দেখতে পাবে যেমন এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা বারোখানা কিওয়ার্ড আমার এখানে দেখিয়ে দিয়েছে এগুলো আমার চ্যানেলে সব থেকে বেশি সার্চ হচ্ছে তো আমাকে বলছে এই ধরনের ভিডিও করতে তো আমি কিন্তু এই ধরনের ভিডিও মাঝে মাঝে করে থাকি আমি এখানটায় দেখি যেই টপিকটা আমাকে দরকার ভিডিও তৈরি করার আমি সেই টপিকে কিন্তু ভিডিও তৈরি করে ফেলি বুঝতে পারলে তো তোমাদেরকেও কিন্তু এরকম কিছু টপ সার্চেস দেখাবে তো সেই কিওয়ার্ডে তোমাকে যদি ভিডিও বানাতে বলে সেই কিওয়ার্ডে ভিডিও বানিয়ে দেবে দেখবে তোমার সেই ভিডিওতে ভালো একটা কিন্তু রেসপন্স আনতে পারবে মন মর্জি ভিডিও বানালে আজকে দু হাজার চব্বিশের শেষের দিকে এসে কিন্তু ভিডিওতে ভিউস আনতে পারবে না আমি গ্যারান্টি দেবো এটা ঠিক আছে আমিও করতাম এরকম আমার নিজের মন মর্জি ভিডিও করতাম এক বছর কাজ করে চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার আনতে পারিনি আমি এমনও দিন আমার কিন্তু গেছে আজকে সেই দিনটা পাল্টেছে কিভাবে ওয়াইটি শুরুটাকে ভালো করে ব্যবহার করা শিখলাম তারপরেই কিন্তু আমার চ্যানেলের গ্রোথটা আমি দেখতে পেলাম না হলে আমি আমার চ্যানেলকে গ্রোথ করতে পারতাম না এই জায়গায় আনতে পারতাম না বুঝতে পেরেছো তোমাকে এই যে কিওয়ার্ড দেখিয়ে দিচ্ছে এই ধরনের কিওয়ার্ডে তোমাকে ভিডিও করতে হবে দেখবে তুমি ভালো করে ভিডিওতে ভিউজ আনতে পারবে গ্যারান্টি এটা হয় বন্ধুরা বুঝতে পারলে তারপরে দেখো একটু ব্যাক করো এখান থেকে তারপরে দেখো এখানে ব্রেকআউট ভিডিওস দেখতে পাচ্ছ এখানটা কয়েকটা ভিডিও দিচ্ছে এই এই হচ্ছে টপিক এই সমস্ত টপিকে ভিডিও করো তোমার ক্যাটাগরিতে যদি এরকম থাকে তুমি এই ধরনের ভিডিও করো দেখবে তোমার চ্যানেল কিন্তু চলবে কেন চলবে না তোমার ভিডিও হ্যাঁ চলতে বাধ্য ভিডিও অবশ্যই চলবে কেন চলবে না তারপর দেখো এখানটা রিসেন্ট ভিডিও রয়েছে দেখতে পাচ্ছ না রিসেন্ট ভিডিও এখানে দেখো বেশ কিছু টপিক তোমায় কিন্তু সাজেস্ট করে দিচ্ছে এই এই টপিকে তুমি কাজ করো বুঝতে পারলে যেমন আমার ক্যাটাগরির মধ্যেই কিন্তু পড়ছে যেমন এই একটা ভিডিও দো সেটিংস করো তারপরে দেখো এখানটাতে আরও প্রচুর এরকম ভিডিও রয়েছে দেখো এই একটা ভিডিও রয়েছে আমার টপিকে এই একটা রয়েছে তারপরে এই একটা রয়েছে আমার টপিকে তো আমি কিন্তু এই ধরনের ভিডিও করে আমি দেখি এখানটায় চেক করে করে দেখি যে আমার ক্যাটাগরির ভিডিও এখানটা আছে কি না যদি থাকে তাহলে তো খুব ভালো কথা তাহলে আমাকে এই ধরনের আইডিয়া নিয়ে আমাকে ভিডিও করতে হবে তুই ভিডিও সেম সেম করতে বলছি এমনটা কিন্তু নয় তোমাকে সেম সেম ভিডিও বানাতে হবে না কিন্তু টপিকটা তোমায় কিন্তু রপ্ত করতে হবে টপিক যদি তুমি রপ্ত করতে পারো তবেই কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারবে এখানটায় যেগুলোই দিচ্ছে এগুলো হচ্ছে চলার মতন কিওয়ার্ডের ভিডিও বুঝতে এগুলো চলছে এই সময় দাঁড়িয়ে তো তোমাকে এইভাবে কিন্তু কাজ করতে হবে নিজের মন মর্জি কাজ করলে কিন্তু কখনো চ্যানেলটাকে গ্রো করতে পারবে না ঠিক আছে এখানে সবসময় এসে দেখবে দেখবে চেঞ্জ হয়ে যাচ্ছে কতক্ষণ পর পর কদিন পর পর চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে তো অডিয়েন্সের টেস্টও বদলায় তোমার ক্যাটাগরিতে ঠিক আছে তো সেরকমই কিন্তু তোমাকে বুঝতে হবে তুমি দেখবে যে এই ধরনের ভিডিও করলে আমার চ্যানেল চলবে তো ভিডিও করে দাও ঠিক আছে ইউটিউব বলছে এই ধরনের ভিডিও করতে তাহলে তুমি কেন ভিডিও করবে না বলো তো ইউটিউব এরকম আপডেট কিন্তু সবসময় নিয়ে আসে এরকম এবং তোমার কিন্তু দিয়ে দেয় তো এইভাবে তোমায় যদি তুমি কাজ করতে পারো তবে কিন্তু পারবে চ্যানেলটাকে গ্রো করতে ভিডিওকে ভাইরাল করতে বুঝতে পারলে তো ভিডিওটা কেমন হয়েছে জানিয়েও আবার দেখা হচ্ছে নেক্সট একটা পারফুক ভিডিও সাথে